ভোলা ভালা সিধা সাধা বিলকুল বুদ্ধ হয়ে কেসে বনেগে। টিজার ট্রেলারে দর্শক হৃদয়ে সাড়া ফেলতে না পারলেও প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ঝড় তুলেছে দেভারা পার্ট ওয়ান। 27 সেপ্টেম্বর মুক্তি পায় কোরাতোলা সেবা পরিচালিত দক্ষিণী সিনেমাটি। তারপর থেকে বক্স অফিসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে সিনেমাটি। এবার জানা গেল সিনেমাটি 350 কোটি রুপি আয়ের মাইল ফলক স্পর্শ করল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মুক্তির প্রথম দিনেই প্রায় 90 কোটি রুপি ব্যবসা করে দেভারা। 2 দিনে ছবিটি 160 কোটি আয় করে আর মুক্তির 5 দিনে দেভারার আয় 350 কোটি, সঙ্গে গড়েছে নতুন রেকর্ড। দেভারা জাহ্নবী কাপুর অভিনীত প্রথম সিনেমা যা 200 কোটি রুপির বেশি আয় করেছে। এর আগে জাহ্নবীর সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ছিল ধড়ক। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা যা প্রায় 75 কোটি রুপি আয় করে। দর্শক পছন্দ করলেও সমালোচকদের কাছে খুব বেশি নম্বর পায়নি ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। তিনি ছাড়া দেভারা সিনেমায় আরও আছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও জাহ্নবী কাপুর। এতে খল চরিত্রে দেখা গেছে সাইফ আলী খানকে। জুনিয়র এনটিআর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দেভারা ও ভেরা এই 2 চরিত্রে অভিনয় করেছেন তিনি। জাহ্নবী কাপুর অভিনীত চরিত্রের নাম থাঙ্গম। ছবিতে ভৈরার ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলী খান। দেভারার আয় যেভাবে বাড়ছে তাতে বিশ্লেষকদের ধারণা, ছবিটি অচিরেই বক্স অফিসে আরও নতুন রেকর্ড গড়বে।